मन थे चाहिए প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবার সুন্দরী একটি আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? মোটামুটি ভালো আছেন না? আচ্ছা, তো আপুর নাম কি? আমার নাম লিজা আক্তার। লিজা আক্তার। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে সুন্দরী লিজা আক্তার, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। দর্শক, লিজার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো চলুন কথা না বাড়িয়ে তার বিস্তারিত গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরি আমরা। তো লিজা, আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি মমিশিং। আচ্ছা, এখন বর্তমানে থাকেন কোথায়? আমরা থাকি মানে ইনাতপুর। হেমায়তপুর? হেমায়তপুর। আচ্ছা আচ্ছা, তো হেমায়তপুর আপনারা এখন বর্তমানে থাকেন। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? আচ্ছা, বাবা নেই আপনার? না, বাবা মারা গেছে। আচ্ছা, বাবা মারা গেছে। তো আপনার মা আছে এখন না? আর ছোট দুইটা ভাই? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছি আজকে লিজার জীবনের গল্প। লিজার বিস্তারিত গল্প জানতে সরাসরি তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমরা ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেব। তো তার বিস্তারিত গল্পগুলো আমরা শোনাবো আপনাদেরকে। তো লিজা, আপনি এখন কি করেন? বাসায় কাজ করেন। আর আপনার মা? অসুস্থ, ঘরে থাকে, কোনো কাজ বাস করতে পারে না। আর আপনার তো ছোট আরো দুইটা ভাই আছে, তারা কি করে? আচ্ছা, মানে দুই বছরের ছোট বড়, 8-10 বছর। আচ্ছা, তো আপনি এখন বাসায় কাজ কাম করে আপনাদের সংসারটা চালাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। তো আপনার বয়স কত? 18 বছর। বিয়ে শাদি হয়েছে? আচ্ছা, বিয়ে শাদিটা এখনো হয় নাই। তো আপনি লেখাপড়া করছেন কত দূর? লেখাপড়া শিখছেন? আচ্ছা, ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছেন, পরীক্ষাটা দিতে পারেন নাই। আচ্ছা, তো পরীক্ষাটা দিতেন ধার দেনা করে, তো না দিতে পারেন নাই? আচ্ছা, দিতে পারেন নাই। পরীক্ষাটা দিলে আপনার যে কোনো একটা চাকরি বাকরি হইতো, আপনি ভবিষ্যতে কিছু একটা করে খেতে পারতেন। তো এখন এই যে অল্পটুর জন্য আপনি এসে ফেসে গেছেন, যার কারণে এখন বাসা বাড়িতে কাজ করতেছেন। আর না হলে এসএসসি পরীক্ষাটা দিলে, এখন বর্তমানে মেয়েদের অনেক চাহিদা, অনেক দাম, যে কোনো জায়গায় গেলে একটা চাকরি পাওয়া যায় এসএসসি পাস হইলে। ঠিক আছে, যাক, যেটা ভুল হয়েছে এখন তো সেটা আর কিছু করা যাবে না। তো আপনার আত্মীয় স্বজন আর কেউ আছে লিজা? নিজের সংসার নিয়ে নিজেরাই ব্যস্ত, আপনাদেরকে কেউ দেখে না? আচ্ছা আচ্ছা, উপরওয়ালা শুধু দেখে। আচ্ছা, উপরওয়ালাকে বেশি বেশি ডাকবেন, উপরওয়ালা ছাড়া আর কেউ নাই মানুষের জীবনে। যা উপরওয়ালাকে ডাকলে সেই সব কিছু সমাধান করে দেবে। ঠিক আছে, আচ্ছা, তো আপনার তো এখনো বিয়ে শাদি হয় না, এখন ভবিষ্যতে পরিকল্পনা কি আছে আপনার? আমার ভবিষ্যতে মানে আমার মাটা অসুস্থ, আমার মানে অসুস্থতার জন্য যে দায়িত্ব নিব, আমার যদি ছোট ভাইয়ের যে একটা ভবিষ্যৎ করে দিতে পারবো, আবার আমাদের কিছু টাকা পয়সা ঋণ আছে, এগুলা যে প্রতিশোধ করে দিব, তারে আমি জীবনের সঙ্গী করতে চাই। আচ্ছা, তাকেই আপনি সঙ্গী করতে চান? আচ্ছা, তো এটা কি বিয়ের পরে করবে না বিয়ের আগে? বিয়ের আগে আমাকে হেল্প করলে একটু ভালো হয়, কিন্তু এটা মা অসুস্থতা থেকে তো কোনো মানে যে বিয়া বসাটা ওটাই মানে অন্যরকম। মাটার সুস্থ করে দুটো বাইরে মনে করেন ভালো ভাবে একটা রাস্তা ধরাই দিলে পরে আমি ঋণ টিন্দি ভাঙ্গে পরে তার সাথে তার হাত ধরে মানে অনেক দিনে মানে যতদিন দুনিয়া বাঁচে থাকি ততদিনের জন্য যাচ্ছি। আচ্ছা, এখন যে আপনি এই কথা বলতেছেন, পরে যদি আপনার কথা ঘুরে যায়, যদি ধরেন কেউ আপনাকে আগে আগে টাকা পয়সা দিল, যে আপনার মাকে ভালো করলেন, দুইটা ভাইরে মানুষ করলেন, পরে যদি আপনি তাকে বিয়ে শাদি না করেন? আচ্ছা, মানে আপনার জীবনে সেই শুধু দাবিদার নাকি? তো এই যে মিডিয়ার সামনে আসছেন, আপনার মা কি জানে? মা
জানবো মানে অসুস্থতা মা তো মনে করেন সে তো আমার তো সংসার চালানি লাগবো, এইভাবে আমি বাসায় কাজ করে 4-5 হাজার টাকা বেতন পাই তো আমার সংসার চলে না। আমি কেমনে আমার মার কেমনে বাইরে কেমনে কি করবো, এটা বার্থডে আমি মানে মিডিয়ার সামনে আসলাম। এবং কি আমার মা মনে করেন জানে জানে বলতে মানুষের জীবন বাঁচানো নিশ্চিত পড়াশোনা, এই জন্যই আমার আসছে। আচ্ছা, মানে আপনার মা কে জানা না জানাই আসছে নাকি? আচ্ছা, এখন আপনি কোন কিলানা না পেয়ে এখন আসছেন যে প্রতিবেদনের সামনে, যদি এসে যদি কিছু করতে পারেন হয়তো আপনার মা ভাইদের জন্য হয়তো আপনারই ভালো হবে। আচ্ছা আচ্ছা, এখন ধরেন আপনার সাথে কেউ রিলেশন করতে চাইলো, আপনার মাকে কেউ চিকিৎসা করতে চাইলো, এখন যদি কেউ আপনার আপনার সাথে দেখা করতে চায় বা আপনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চায়, আপনি তার সাথে দেখা করবেন? আপনার বাসায় নিবেন তাকে? আচ্ছা, দেশের বাড়িও কোনো জায়গা জমিন নাই? আচ্ছা, এখন ভাড়াতেই আছেন, ভাড়া নিয়েই থাকেন আর কি? আচ্ছা ঠিক আছে। তো এই যে এখন বিয়ে শাদি করতে যাচ্ছেন, যে আপনাদের পাশে এসে দায়িত্ব নিয়ে দাঁড়াবে তা এমন একজন মানুষ পেলে বিয়ে শাদি করতে চান, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে? আচ্ছা, তো এই যে ফোন নাম্বারটা দিয়ে যাচ্ছেন আপনি, এই যে আচ্ছা, মানে বাটনওয়ালা সেট দিয়ে যোগাযোগ করবেন। আচ্ছা, কথা বলতে কোনো সমস্যা হবে আপনার? সমস্যা মানে এটাই ভাই, আমি সকালে 5-8 এরকম বাজে জায়গা কাজে, আবার সন্ধ্যা 5-6 এরকম বাজে আসি, মানে সারাদিন তো আমার পক্ষে এত ঘুম রিসিভ করা সম্ভব না। আবার রাত্রে মনে করেন ঘুমানি তো লাগে, ঘুম না হইলে তো আর কাজকর্ম করতে পারবো না। এর এইভাবে আদি যে আমাকে মানে সঙ্গী করতে চাইবো সেইভাবে সে আমাকে সুযোগ সুবিধা ভাবে ফোন দিব কথা বলবো। আচ্ছা, দেখা যাচ্ছে অনেক দর্শক অনেক সময় ফোন দিবে, আপনারও তো একটু তাদেরকে দেখা লাগবে, ঠিক আছে? দর্শকরা দেশ পুরবাস থেকে তাদেরও তো একটা সময় সুযোগ বুঝে তারা ফোন দিবে, তো আপনার কখন ফোন দিলে আপনার সুবিধা হয়? সন্ধ্যার পরে? 5টার পরে, কারণ সারাদিন তো আপনি কাজে থাকেন নাকি? আচ্ছা আচ্ছা, বিকেল 5টার পরে আপনাকে ফোন দিলে মানে ইজি ভাবে আপনাকে পাওয়া যাবে, কারণ অনেক দর্শকই কমেন্ট করে জানায় যে ভাই এরা ফোন রিসিভ করে না, হ্যাঁ দিনের বেলাও কমেন্ট করে, পরেও সন্ধ্যার পরেও কমেন্ট করে, হ্যাঁ যে ফোন রিসিভ করতে পারে না। আসলে দর্শকেরা আসলে কাজে ব্যস্ত থাকে, দিনের বেলা হয়তো কাজে চলে যায়, যার কারণে ফোনগুলো রিসিভ করতে পারে না। আপনারা বিশেষ করে তাদের একটা সময় সুযোগ দিবেন, তাদের সাথে কথাবার্তা বলে কখন তাদের ফোন দিলে পাওয়া যাবে সেই উপলক্ষে তাদেরকে সাথে যোগাযোগ করলে তাদেরকে পেয়ে যাবেন। তো আপনার ফোন নাম্বারটা আপনি বলতে পারবেন? না আমি বলে দিব, কোনো সমস্যা হবে আপনার? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা অনেক সময় ছিলাম সুন্দরী লিজার সাথে, শুনতেছিলাম তার জীবনের গল্প। লিজার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী লিজাকে পেয়ে যাবেন, 01798650965। তো দর্শক, আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, প্রথমবার ভুল হইতে পারে, 01798650965। এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী লিজাকে পেয়ে যাবেন। তো লিজা, আমরা তো আপনার সাথে অনেক সময় ছিলাম, আপনার জীবনের হিস্টোরিটা পুরোটা শুনতে পারি নাই, তো যাদের আপনার যাদের মানে আপনাকে পছন্দ হয়ে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে সরাসরি যোগাযোগ করে তার পুরো ঘটনাটা আপনার কাছ থেকে শুনতে পারবে। আবার সে যেন খারাপ কথা বলে না, সে যদি আমাকে ভালোবাসে হেল্প করে আমি তার নিজের মনের থেকে অনেক ভালোবাসা অনেক লাভ করি। আচ্ছা আচ্ছা, মন থেকে আপনি চাইবেন যদি সে যদি আপনাকে ভালোবাসে ভালোবাসে অনেক হেল্প করে তাকে আমি মন থেকে চাবো, আমি তাকে লাভ করবো, তার মানে অনেক ঠিক আছে। তো দর্শক, আমরা অনেক সময় ছিলাম সুন্দরী লিজার সাথে, শুনতেছিলাম তার জীবনের গল্প। এই ধরনের আরো নতুন ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আজ এ পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন, আল্লাহ হাফেজ।